খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের প্রথম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কি হলো? এখন দায়িত্বশীল একজন নিয়োগ করতে হবে না? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু নিয়ম পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বেশ কিছু আগে থেকেই পূর্বাভাস দিয়েছিলেন, এমনকি স্পষ্ট করে বলেও দিয়েছিলেন যে আমার মৃত্যুর পর আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। এই ব্যাপারে অনেক দলিল প্রমাণ পাওয়া যায় যার ভিত্তিতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা সহজেই নির্বাচন করা গেছিল। যেমন একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বেশ কিছু হাদিস পাওয়া যায় যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থাতেই প্রাধান্য দিতেন। বিভিন্ন ক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাধান্য দিয়েছেন, এমনকি তার খেলাফতের আসনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসিয়ে দেওয়ার মতোই কিছু কিছু দলিলে পাওয়া যায়। যেমন প্রথম হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারাজুল মউত, যখন তিনি রোগশয্যায় ছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মসজিদে ইমামতি করতে পারছেন না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, মুরু আবা বকরিন ফালইউসাল্লি বিন্নাস, তোমরা আবু বকরকে বলো সে যেন ইমামতি করে, সে যেন ইমাম হয়ে সকলকে সালাত পড়ায়। আসলে সেই যুগে মসজিদের ইমামতির দাম বেশি ছিল কিসের চাইতে? সমাজ এবং দেশের ইমামতি করার চাইতে। বুঝা গেছে? মসজিদের ইমাম মানে কি বিরাট ব্যাপার। মসজিদের ইমামতি থেকেই আর কি যোগ্যতা নির্ণয়। মসজিদের যদি ইমাম হওয়ার যোগ্য হয়, হ্যাঁ, তাহলে তো উনি সমাজ এবং রাষ্ট্রের ইমাম হওয়ার যোগ্য ব্যক্তি। আছে এই এই 23তম যুগে এসে এটা এই মাপকাঠি আছে এখন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছিলেন। কিছু কিছু আপত্তি এসেছিল। আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিজেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা খুব নরম অন্তরের মানুষ, যখন উনি আপনার জায়গায় দাঁড়াবে তখন উনি স্থির থাকতে পারবেন না। হাই হাই, এই জায়গাতে রাসূল দাঁড়ান, এই জায়গাটা হলো রাসূলের জায়গা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইখান থেকে অনুপস্থিত, এই জায়গায় নেই, এই কথার স্মরণ হইলেই তো উনি কেঁদে ভেঙে পড়বেন, ওনার পক্ষে ইমামতি করাই সম্ভব না, কাজেই ওনাকে বাদ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার 3 বার বলেছে, না, আবু বকরকে ইমামতির দায়িত্ব দাও, আবু বকরকে ইমামতিতে আনো। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশার প্রতি ক্ষেপেও গেছিলেন, দিয়ে বললেন কি, ফাইন্নাকুন্না সওয়াহিব ইউসুফ, তোমরা তো দেখছি সেই ইউসুফ নবীর ওই নারীদের চক্রান্তকারী নারীদেরই জাত, তো আমি বারবার বলতেছি তুমি আবু বকরকে বলো, আর তুমি এটা সেটা অজুহাত দিয়ে আবু বকর। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এখান থেকে উদ্দেশ্য? কি এত পীড়াপিড়ি করার উদ্দেশ্য? কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গায় বলেই ফেলেছেন, একেবারে খুলে বলে দিয়েছেন। ফাসাল্লা বিন্নাসি ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশাতে ইমামতি করলেন, সমাজ এবং রাষ্ট্রের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ইমামতি হলো এটা। আর আজকে এটা হলো কি, ওই মিলাদ পড়া হুজুরদের জায়গা, এটা দাওয়াত খাওয়া হুজুরদের জায়গা হলো এই জায়গা।
আর এই জায়গাটা ছিল আগে রাষ্ট্রের যিনি প্রধান হবেন, রাষ্ট্র সমাজের যিনি প্রধান হবেন তার জায়গা ছিল এই ইমামতির জায়গা। আর এখন যারা দাওয়াত খেয়ে বেড়ায়, মিলাদ পড়ে বেড়ায়, তাদের জায়গাটা সবাই এরকম না, মূলত ধারণাটা এরকম হয়ে গেছে সমাজের। এই 23 নম্বর যুগে এসে 3 নম্বর যুগ পর্যন্ত এরকম ছিল। সহি বুখারির মধ্যে এই হাদিসটি এসেছে, মুসলিমেও এসেছে, 6078 নম্বর হাদিস, মুসলিম 420 নম্বর হাদিসে পাওয়া যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস সহি বুখারির মধ্যে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন অসুস্থ, অসুস্থতার প্রাথমিক পর্যায়ে জুবাইর বিন মুতঈম রাদিয়াল্লাহু থেকে এই হাদিসটি বর্ণিত, তিনি বলেন আতাত ইমরাতুন নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমারাহা আন তারজিআ ইলাইহি, এক মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন কিছু একটা প্রয়োজন, প্রয়োজনে তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তো অস্বস্তিকর অবস্থার মধ্যে আছেন, তা আল্লাহ রসুল বলেন মহিলাটাকে তুমি পরে আসো, পরে আসো, মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মুহূর্তে তার সমস্যা শোনার, সমাধান দেওয়ার পরিবেশ নাই, সেই অবস্থা নাই, এই জন্য আল্লাহ রসুল সংক্ষেপে বলে দিলেন তুমি পরে আসো। তো মহিলা আমার কি বলতেছে, আরাইতা ইনজিতু ওয়ালাম আজিদকা, আচ্ছা আপনি তো পরে আসতে বলছেন, এখন তো আপনি রোগাক্রান্ত, যদি আপনাকে এসে না পাই মারাই গেছেন, না পাই অর্থ কি যেহেতু আপনি রোগাক্রান্ত, রোগশয্যায় আছেন, যদি পরবর্তী এসে দেখলাম যে আপনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, তখন কি হবে, আমি তো আপনার কাছে সমাধানটা চাচ্ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইল্লাম তাজিদিনি ফাতি আবা বকর, তুমি যদি আমাকে না পাও সমস্যা বলার জন্য, সমাধান নেওয়ার জন্য, তাহলে আমার মৃত্যুর পর আবু বকরের কাছে যাবে সমাধান নেওয়ার জন্য। কি বুঝলেন, কে সমাধানদাতা, হাকেম, বিচারক কে, শাসক কে, বিচারপতি? এটাও সহি বুখারির মধ্যে হাদিসটা এসেছে, 3659 নম্বর হাদিস সহি বুখারি, 2386 নম্বর হাদিস। এরপরে কি আর বুঝতে বাকি নাকি, আমার আমি মারা গেলে আমাকে না পেলে আবু বকরের কাছে যাবে রাদিয়াল্লাহু আনহু। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরেকটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস পাওয়া যায়, সবগুলো সহিহ বুখারী মুসলিম, মানে একেবারে 1 নম্বর সহিহ। সহিহও কিন্তু 7 আছে, 7টা স্তরের সহিহ, তার মধ্যে 1 নম্বর স্তরের সহিহ হলো সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। কি বলছেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাথমিক পর্যায়ে বললেন আয়েশাকে, উদ্ঈলি আবা বকরিন আবাকে ওয়া আখাকে হাত্তা আকতুবা কিতাবান, আয়েশা তুমি যাও যে তোমার বাবা আবু বকর এবং তোমার ভাই, ভাইকে ডাকো আব্দুর রহমানকে, হাত্তা আকতুবা কিতাবান, আমি একবারে লিখে দিয়ে যাব, লিখিত দিয়ে যাব কি, ফাইন্নি আখাফু, কারণ আমার আশঙ্কা হচ্ছে, আন ইয়াতামান্না মুতামান্নিন, আমার মৃত্যুর পর কোনো এই পদের জন্য প্রত্যাশী ব্যক্তি প্রত্যাশা ব্যক্ত করতে পারে, আকাঙ্ক্ষাকারী ব্যক্তি আকাঙ্ক্ষা করতে পারে এই পদ নেওয়ার জন্য। তারপর কি, ওয়া বাল্লাহু ওয়াল মুমিনুনা ইল্লা আবা বকর, কিন্তু আল্লাহ এটা অস্বীকার করেন, মমিনরাও যারা প্রকৃত খাঁটি মমিন তারাও এটা অস্বীকার করে যে আবু বকর ছাড়া অন্য কেউ হোক, কে বলছে এই পদের জন্য আবু বকর ছাড়া অন্য কেউ হোক এটা আল্লাহ অস্বীকার করেন, এবং মমিনরা, মমিনরা বলতে নির্বাচিত যারা, যারা জ্ঞান গরিমা উন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশাপাশি যারা থাকেন, খেলাফত নির্বাচনের জন্য এরকম লোক, এদেরকে বলা হয় আহলুল হাল্লি ওয়াল আকদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এরকম করে বলে দিলেন, তাহলে এগুলো আর বেশি এরকম খুঁজতে গেলে বহু দলিল পাওয়া যাবে, বহু দলিল যেগুলো সরাসরি
এই পদের দিকে ইঙ্গিত করে, বরং সরাসরি বলেই দিচ্ছে, আল্লাহ রাসূল বলে দিচ্ছে, লিখে দেন। একটা হাদিসে পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই যখন ঘনীভূত অবস্থায়, তার মৃত্যুক্ষণ যখন একেবারেই ঘনীভূত, তখন আরেকবার বলেছিলেন এই কথাটারই রিপিট করেছিলেন যে তোমরা খাতা নিয়ে আসো, কলম নিয়ে আসো, আমি লিখে দিয়ে যাই। কোনটা লিখতেন তাহলে? এর আগে যে সিদ্ধান্ত নিয়েছিলেন সেটাই তো লিখতেন। ওটাও একটা হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই শোচনীয় অবস্থা ছিল যে তখন আল্লাহ তখন সবাই ইখতিলাফ করলো, মতভেদ। কেউ বললো যে না, এখন লেখালেখি করার সময় পরিবেশ নাই, অতএব লেখার দরকার নাই, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সব কিছু স্পষ্ট করে গেছে। এগুলো স্পষ্ট না, এই হাদিসগুলো, এই যে তিনটা বলা হলো যে তোমার ফয়সালা নেওয়ার জন্য যদি আমাকে জীবিত না পাও, তোমার সমস্যার সমাধান নেওয়ার জন্য যদি আমাকে জীবিত না পাও, তো আবু বকরের কাছে যাবে। কি বোঝা যায়? আল্লাহ রাসূলের আগের কথা, আমি আবু বকরকেই লিখে দেব। তার মানে এখন যে কলম কাগজ নিয়ে ডাকছিলেন, কি লিখতেন? কোনটা লিখতেন? আলী, আলীর নাম লিখতেন? কেউ কেউ বলছে হয়তো সিরিয়াল করেই বলে দিতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিভাবে? যে আবু বকর, তারপরে ওমর, তারপরে ওসমান, হয়তো বা এরকম। কিন্তু এটা তো দরকারই নাই, দরকার আছে? এই জন্য তো দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, তাহলে বোঝা গেল যে এখানে প্রথম খলিফা নির্বাচন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, কিন্তু এটা সবার জানা ছিল না, বিশেষভাবে আনসারদেরও জানা ছিল না। আনসার বেশিরভাগ লোক আল্লাহ রাসূলের কাছে যে গুড়গুড় করতেন, সাহাবায়ে কেরাম, তারা মুহাজির, আবু বকর, ওমর, ওসমান, ইবনু ওমর রাদিয়াল্লাহ বলছেন যে প্রায় সময় আল্লাহ এইটা কথা শুনতে শুনতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যাহাবতু আনা ও আবু বকর ও ওমর, দাখালতু আনা ও আবু বকর ও ওমর ও ওসমান। আল্লাহ রাসূল প্রায় নামগুলোই বলতেন, আমি আবু বকর, ওমর, ওসমান অমুক জায়গায় গেলাম, আমি আবু বকর, ওমর, ওসমান, আলী অমুক জায়গায় গেলাম, অমুক জায়গায় উঠলাম, উহুদ পাহাড়ে উঠলাম, অমুকের বাড়ি গেলাম, অমুক জায়গায় গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেই প্রায় তারা ধর্ণা দিতেন। এই কারণে আনসাররাও জানতেন না, আল্লাহ রাসূল মৃত্যুর পর দেখা গেল তারা মিটিংয়ে বসে গেছে, খলিফা নির্বাচন মিটিংয়ে বসে গেছে। এটার ব্যাপারে বলা হয়েছে যে তারা মুহাজির কাউকে ডাকেন নাই, তার কারণ হলো তাদের একটা ইজতিহাদ ছিল, তাদের একটা গবেষণা যে না, এই মুহাজিররা মক্কা থেকে যারা চলে এসেছে মদিনায়, এরা তো নবীর টানে এসেছে, নবীর আকর্ষণে। নবী সাল্লাম মারা গেছেন, ওরা কি আর থাকবে নাকি? নিজেদের জন্মভূমিতে চলেই যাবে, কাজেই ওদের ডাকার দরকার নেই। আর আমাদের দ্বারাই তো আল্লাহ রাসূল সাল্লাম শক্তিশালী হলেন। মুহাজির আনসার না পেলে, এই মদিনায় না আসলে, আনসাররা তার সাথে না হলে, আল্লাহ রাসূল সাল্লামের তো এইসব বিজয় অভিযান সফলই হইতো না। কাজে আমাদেরই তো ভূমিকা, মুহাজিররাও তো আমাদেরই কি তাবে, আমাদেরই তো পৃষ্ঠপোষকতায় তারা কি বলে স্বাবলম্বী হইল, তারা শক্তিশালী হইল। কাজেই মুহাজিরদেরকে, ওরা মেহমান মানুষ, ওদের ডাকার দরকার নেই। এখন আমাদের ভূখণ্ড, আমাদের জায়গা, আমাদের মাতৃভূমি আমাদেরকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। তা কাজেই শাসক নির্বাচন। তখন ওনারা জানতে পারলেন যে কোনোভাবে যে আরে ওনারা তো ফয়সালা করে ফেলতেছেন। কিছু কিছু আপত্তি এসেছিল, যদি মুহাজিররা জানে, আমরা তো মুহাজির থেকে খবর দিলাম না, তো মুহাজিররা যদি জেনে ফেলে তাহলে কেমন হবে? আমরা তাদেরকে না জানাই খলিফা নির্বাচন করে ফেলছি, এটা হয়?
তো বলল আচ্ছা ঠিক আছে, তারা যদি জানে আর তাদের যদি আগ্রহ থাকে তাহলে তাদের মধ্যে থেকে একজন আমির নির্ধারণ করব, আর মুহাজির আনসারদের মধ্যে থেকে একজন আমির। সাদ বিন ওবাদাকে তারা আমির নির্বাচন করেই ফেললেন। এরপর আবু বকর ওমর এবং আবু ওবাইদা তুমরুল জাররাহ তারা যখন উপস্থিত হইলেন, উপস্থিত হওয়ার পর কি করলেন, তারা শুধু আল্লাহ রসুলের হাদিস শুনাইলেন। ওখানে উপস্থিত হয়ে কি করলেন, যে তোমরা যে এরকম আমির হইতে চাইতেছ, আল্লাহ রসুলের হাদিস কি এগুলো কি জানো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলে গেছেন, আল খিলাফাতু ফি কুরাইশ, কুরাইশ আওসাতুহুম দারান, কিছু হাদিস তুলে ধরলেন, বাস হাদিস দিয়ে ফয়সালা হইল। তারপরে হাদিসের ভিত্তিতে ফয়সালা, ও তোমরা আমির যখন করে ফেলেন তাহলে নাহনু উমারা ওয়া আনতুমুল উযারা, আগে যেই সিরিয়াল ছিল ওইটাই, রাসুলের যুগে রাসুল ছিলেন আমির, রাসুল ছিলেন নবী এবং আমির, আর এখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা ঘনিষ্ঠ সাহাবি, যারা সবার ঐক্যমতে শ্রেষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেই যাদের শ্রেষ্ঠত্ব, তারাই আমির থাকবে, আর আপনারা ওয়াজির হয়ে যান। ওয়াজির মানে সাহায্যকারী, ওয়াজির মানে সহকারী হন, সহযোগী হয়ে থাকেন, যেমন রাসূলের সহযোগী ছিলেন, রাসূলের সাহায্যকারী ছিলেন, এখনও সেটাই ভূমিকা পালন করতে পারেন। তারা সবাই মেনে নিল। তারপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরও একটা হাদিস তুলে ধরে, নাসাইর মধ্যে এসেছে, যে তোমাদের কে এইটা এই কথার প্রতি সন্তুষ্ট হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সামনে আগিয়ে দিলেন তাকে পিছনে রাখতে তোমরা কে কে রাজি? যাকে রাসূল সামনে আগিয়ে দিলেন ইমামতির জন্য তাকে তোমরা মুক্তাদি বানাইতে চাও কে কে? সময় বলল, লা আহাদ লা আহাদ, আমাদের মধ্যে এরকম কেউ নাই। হাদিস দিয়ে ফয়সালা কি দিয়ে হলো? ওই কথাগুলোই আবু বকর রাদিয়াল্লাহু শ্রেষ্ঠত্ব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফয়সালা করে রেখেছিলেন সেই ফয়সালাই চলে আসলো। একটা ছায়া সুরার মতো হলো, অথবা ইজতিহাদি কারণে একটা মিটিং হয়ে গেল। যদি আনসাররাও জানতে এই হাদিসগুলো, আবু বকর রাদিয়াল্লাহু কীভাবে আল্লাহ রসুল প্রাধান্য দিয়েছেন, কীভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় তার খলিফা হিসেবে আল্লাহ রসুল দেখতে চেয়েছেন, আল্লাহ রসুল আকাঙ্ক্ষা পোষণ করতেন, এই কথাগুলো যদি তারা জানতো এই মিটিংয়ের লোকগুলো, তাহলে তার মিটিংটাও হইতো না, যেদিন মারা গেছে ওই দিন, তাই না? এই হলো ব্যাপার। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বাচন করা না, তারপর কি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাত ধরে বায়াত করলেন। হাদিস আলোচনা করার পরে পরে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আবু বকরের হাত ধরলেন, হাত ধরে বায়াত করলেন। শেষ, সব জনগণ হাদিস আলোচনা করার পর আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা রাসূলের যুগে যেমন যেই অবস্থানে ছিলে এই অবস্থানে থাকো, আনতুমুল নাহনুল ওয়াজারা উমরা ওয়া আনতুমুল ওয়াজারা, তোমরা ওয়াজির হিসেবে থাকো। আলহামদুলিল্লাহ ফয়সালা হয়ে গেল। তাহলে কারা ছিল এখানে? মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর নির্বাচন মৃত্যুর পর রাসূলের হাদিসের মাধ্যমে নির্বাচিত হয়ে গেল। হাদিস থাকলে আর কোনো মতামত নাই, আর কোনো চিন্তা ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে যখন উনি যখন মৃত্যুবরণ করলেন, দুই বছর তিন মাস শাসন করার পর মারা গেলেন, উনিও রোগ শয্যায় ছিলেন, তখন উনি কী করলেন, ব্যক্তিগতভাবে কারো কারো নাম, ব্যক্তিগতভাবে কারো কারো সাথে পরামর্শ করলেন। উনি বললেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে একদিন ডাকলেন, ডেকে বললেন, ওসমান লেখো লেখো যে আমি আবু বকর
খলিফা বানিয়ে গেলাম ওমর ইবনুল খাত্তাবকে। এটা পাওয়া যাবে সহিহ বুখারীর বাবুল ইস্তিখলাফ, কিতাবুল ইমারা বাবুল ইস্তিখলাফ। শব্দের অর্থ হলো খলিফা খলিফা বানিয়ে যাওয়া, খলিফা খলিফা বানিয়ে যাও। তাহলে কে বলা যেতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকরকে খলিফা বানিয়েছে, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাকে খলিফা বানাই দিলেন? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করতে যাচ্ছিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কাছে সবাই আবেদন পেশ করলেন কি আপনি খলিফা বানান। যখন মারা গেলেন, এটাও সহিহ বুখারী মুসলিমের হাদিস সবগুলোই প্রায়, কি বললেন? ইস্তখলিফ আউসি ওয়াস্তখলিফ ইয়া ওমর, ওমর আপনি ওসিয়ত করে দেন, আপনি উপদেশের মধ্যে বলে দেন কে খলিফা হবে, তারপরে ইস্তখলিফ আপনি খলিফা নির্বাচনী করে দিয়ে যান। ইবনু ওমর বললেন যে আপনি কি একটা গরুর বা ছাগলের পাল আছে, সেই ছাগলের পালে যদি তার রাখাল মারা যায় তো আরেকজন রাখাল আপনি তার স্থলাভিষিক্ত দিবেন না, রাখাল ছাড়া ছাগলগুলো চড়বে, তা আপনি জনগণকে এভাবে রেখে যাচ্ছেন? তার মানে এর মধ্যে অভ্যস্ত হয়ে গেছে জনগণ যে খলিফাই খলিফা দিয়ে যাবে, এর মধ্যে অভ্যস্ত হয়ে গেছে, নাহলে তলব করতেছে কেন? আউসি ইয়া ওমর, আপনি তো মৃত্যু সজ্জায়, আপনি কখন শেষ নিঃশ্বাস দায়িত্ব করেন? আপনি আউসি ওসিয়ত করেন, ইস্তখলিফ খলিফা নির্বাচন করে দেন। তখন উনি বললেন যে আমি জীবিত অবস্থায় তোমাদের খলিফা, মরার পরও তোমাদের খলিফা থাকতে চাই না। তারপর আরেকটা শব্দ বললেন যে আমি তোমাদের কি খলিফা হতে চাই না, কারণ আমি যদি তোমাদের খলিফা নির্বাচন করে যাই তাও আমি আমার চেয়ে উত্তম ব্যক্তির অনুসারী হব, আর যদি আমি খলিফা নির্বাচন না করে যাই তাও আমার চেয়ে উত্তম ব্যক্তির আমি অনুসারী হব। কিভাবে? ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের দিকে তো লিখে দিয়ে যাননি যে আমি যদি নাম উচ্চারণ না করে যাই মৃত্যুর আগে তাহলেও আমি আমার চেয়ে উত্তম ব্যক্তির অনুসরণ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, মৃত্যুর সময় নাম উচ্চারণ করেননি, আর যদি আমি নাম বলে যাই তাহলে আমার চেয়ে উত্তম ব্যক্তিরই আমি অনুসরণ করলাম। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহ বললেন ওয়াল্লাইতুল খিলাফাতা ওমর ইবনুল খাত্তাব। এইভাবে তারপরে উনি ছয়জনের বলছে না আমি জীবিত থাকতেও তোমাদের খলিফা, মরার পরও তোমাদের দায়িত্বশীল এটা আমি হইতে চাই না, বরং আমাকে তোমরা রেহাই দাও, আমি ছয়জনের নাম উল্লেখ করে যাচ্ছি, এই ছয়জনকে নিয়ে তোমরা, এটা হলো তারা শুরা বোর্ড বানিয়ে গেলাম, এই ছয়জন যাকে নির্বাচন করবে, আর এই ছয়জনের মধ্যেই একজন খলিফা হবে, ছয়জনের মধ্যেই খলিফা হবে, আর এই ছয়জনই নির্বাচন করবেন, সাত যেন না হয়। কি বলছেন? সাত যেন না হয়, এটাকে বলা হয় শুরা বোর্ড বা শুরাতন্ত্র। তারপর এরা কী করল? ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুর পর এরা আবার সংক্ষেপ করে ফেলল, বললো যে না ছয়জনে এটা ভেজাল হয়ে যেতেছে, কমাই ফেলি, তিনজন তিনজন আমরা, তিনজন আমরা প্রত্যাহার করলাম, তিনজন আমরা সরে গেলাম, সরে দাঁড়াইলাম, আপনারা তিনজনে মিলে নির্বাচন করেন কাকে করবেন, আমরা ছয়জন আর থাকলাম না। এই হলো অবস্থা, তিনজন সাদ বিন আবি ওয়াক্কাস, জুবাইর বিন আওয়াম, তালহাত বিন ওবাইদুল্লাহ, আব্দুর রহমান বিন আউফ, তারপরে ওসমান আলী, এই ছয়জন, ছয়জনই জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আবু ওবাইদা বিন জাররাহ তো আগেই মারা গেছেন, আরেকজন ছিলেন উনি বাইরে ছিলেন। তো যাই হোক, এরপর তিনজন প্রত্যাহার করলেন যে না আমরা কোনো মতই দেব না, আমরা কোনো, আপনারা তিনজন করেন, কে? আলী, ওসমান, আব্দুর রহমান বিন আউফ, আপনারা তিনজন মিলে নির্বাচন করেন, আমরা খলিফা হব না তিনজন, আমরা মতও দেব না, সিদ্ধান্ত নেই, আপনারা তিনজনের মধ্যে খলিফা কে হবেন আর
কে মত সিদ্ধান্ত দিবেন এইটা আপনারা ঠিক করেন। আব্দুর রহমান বিন আউফ উনি খুব চালাক চতুর লোক ছিলেন, জান্নাতের সার্টিফিকেট পড়ান, উনি বললেন যে আপনারা দুইজন মিলে দুইজনের উপরে দায়িত্ব দিলাম, যে কেউ আপনারা অপরকে নির্বাচন করেন, যে কেউ বা দুইজনের মধ্যে, তাহলে তিনজনের মধ্যে আব্দুর রহমান বিন আউফ তো ওনারা দুইজন চুপ, সহি বুখারির মধ্যেই হাদিস ফাসকাত শেখান দুইজনই চুপ, আব্দুর রহমান বিন আউফ জন বলেন দুইজনে একজন খলিফা হবেন আর আরেকজন সিদ্ধান্ত দিবেন, দুইজনে বলেন তো চুপ। পরে আব্দুর রহমান বিন আউফ বললেন আমি খলিফা হব না, আমাকে দায়িত্ব দিবেন, দুইজন মিলে আমাকে দায়িত্ব দেন, তাহলে কে কাকে খলিফা করব, সংকুচিত হয়ে আসলো কোথা কত, বলছে হ্যাঁ ঠিক আছে আপনিই করেন, আপনি যাকে ইচ্ছা করতে পারেন, আচ্ছা ঠিক আছে আমাকে যখন অধিকার দিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে উনি নির্জন পরামর্শ করলেন, কোনো কোনো বর্ণনায় পাওয়া যায়, সহি বুখারীর এই বর্ণনায় নাই, অন্য বর্ণনাতে আছে যে আব্দুর রহমান বিন আউফ বললেন যে ঠিক আছে যেহেতু এই ছয়জন তো আছে, ছয়জনের মধ্যেই ছয়জন যা করবে, না আব্দুর রহমান বিন আউফ যা করবে এখন ছয়জনই মানবে। আব্দুর রহমান বিন আউফ আলীকে নিয়ে বললেন যে দেখেন উনি হলেন আল্লাহ রসুলের দুই মেয়ে বিবাহকারী, দুই ডাবল জামাই, আর আপনি সিঙ্গেল জামাই, তো ওনাকে যদি নির্বাচন করি তাহলে আপনার আপত্তি আছে? ওসমান আগে উসমান রাদিয়াল্লাহুকে নিয়ে নির্জন হলেন, বুঝছেন না আমার কোনো আপত্তি নেই, তো ওসমান রাদিয়াল্লাহুর কোনো আপত্তি নেই যদি আলীকে খলিফা করা হয়। এরপরে ওসমানকে নিয়ে উনি নির্জন হলেন যে আলীকে যদি খলিফা করা হয় আপনি মানবেন? না না, উনি বললেন যে হ্যাঁ কোনো আপত্তি নেই। এরপর আব্দুর রহমান বিন আউফ ওসমান রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে বায়াত করলেন যে এই যে ছয়জনের মধ্যে লাস্ট দায়িত্ব তো আমার উপরেই পড়ল, কী হলো এইগুলো আমাদের দেখতে হবে, খেলাফত নির্বাচনটা কীভাবে হচ্ছে। আর আজকেই কিন্তু নির্বাচন হয়ে গেল আলীও, আলী নির্বাচন হয়ে গেলেন না, দুইজনের মধ্যে যে কোনো একজন লাস্টে টিকলেন না, তো ওসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার পর আর খুঁজাই লাগে নাই, আর এত চিন্তাই করা লাগে না, আলী রাদিয়াল্লাহু আনহু আগের থেকে নির্বাচিত হয়েই আছে, ওসমান রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পর বাস খালি বায়াত হয়েছে, বোঝা গেছে? তাহলে আমরা এখানে যে গণতন্ত্র ঢুকাইলাম কিভাবে, এটা 23 নম্বর যুগের ঘটনা না, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নির্বাচনের নিয়মগুলো নিব, আমরা তো সাহাবায়ে কেরাম থেকে নিব, আমরা তো এগুলো এইভাবে নিব, এই হলো আমাদের নির্বাচন। আর তারা পরিবেশ কিভাবে, আমানতদার, পরহেজগার, ইমানদার, এই ব্যাপারে তারা, এটাই ছিল তাদের মেয়ার মাপকাঠি, বিচক্ষণতা। আলহামদুলিল্লাহ, তো এটা এই জন্য আমরা বললাম যে প্রত্যেকটা বিষয়ে আমাদের ফিরে যেতে হবে। এখন আমাদের এখন ঝগড়া করতে হয় এ নিয়ে যে গণতান্ত্রিক নিয়মে আমরা শাসক নির্বাচন করব না করব না, এই এই মতভেদ থাকবে কেন? খাইরুল কুরুনে কারনি, রসুলের যুগে যেভাবে হয়েছে, সাহাবায়ে কেরামের যুগে যেভাবে হয়েছে, খলাফায়ে রাশিদার যুগে যেভাবে হয়েছে, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আল খিলাফাতু বাদি সালাসুনা সানা, খেলাফত কাল হবে আমার পরে মৃত্যুর পর হলো 30 বছর,